ও মানুষ তুই এত বড় কপাল পড়া হলি তো হলি কি কইরা অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা সৃষ্টির কাউকে আমি কোনো বিনিময় দেই না 24 ঘন্টা গুণ গান গাইতে সবাই 24 ঘন্টা গুণ গানের অত কিন্তু কোনো বিনিময় দেই না কিন্তু তুই কোরআন পড়তে জানিস না তারপরও কোরআনের সওয়াবের থেকে খতমের সওয়াব থেকে তুই বঞ্চিত হস বঞ্চিত হয়ে যাস আমি এটা চাই না এইজন্য তোর দিকে তাকায় সূরা ইখলাস পর্যন্ত নাযিল করা দিছি এইজন্যই কোরআন চিৎকার দেয় কুতিলাল ইনসানু মা আকফারা ও মানুষ তুই কি কইরা তুই পুরা কপাইলা হইলি সবচেয়ে বড় হতবাগা কি কইরা হইলি সারা দুনিয়া হইতো তাতে কিছু আসে যায় না মানুষ তুমি কি কইরা হইলা এইজন্যই আল্লাহ যখন মানুষ বিমুখ হয় আল্লাহ বলে কাছের থেকে আয়েশা ডাকি আমা কুনতা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফমান চা আলাকা দামা তোকে রক্তকে রূপান্তরিত করলো ফমান চা আলাকা মজগা তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো ফমান চা আলাকা এজামা তোর কঙ্কালটাকে তৈরি করলো ফমান কাসা আলাইহি লাহমা সুন্দর করে গোস্ত আর চামড়ার আবরণকে চড়াইলো আমা কুনতা সগীরা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারা একটু বাপ তো দেখি তোকে বড় কে করলো আমা কুনতা যাইফা তুই কি দুর্বল ছিলি না আমার পেটের থেকে যখন আসছিলে তো তোকে শক্তিশালী সুঠামত কে দিল আমা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না আজকে ভিজিটিং কার্ডে লিখতে বড় মজা লাগে আমি এই শিক্ষিত সেই শিক্ষিত এই ডিগ্রি সেই ডিগ্রি আল্লাহ বলে তোকে ডিগ্রি কে দিল কে হাতে দড়ায়া দিল আমা কুনতা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আমরা আল্লাহর কাছে ছিলাম আল্লাহর কাছ থেকে আসছি যদিও আজকে জমিনের আধিপত্য আমাদের আধিপত্য স্বাধীনতা দিছেন বিদায় আল্লাহ পাঁচটা স্বাধীনতা দিছেন যুবক কসম খোদা যদি স্বাধীনতা না দিত যৌবন ব্যবহার করবে তুমি আল্লাহ আর নাফরমানি করবে আল্লাহ এরকম কোন সৃষ্টি নাই যে সৃষ্টি তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল না বেশি কিছু লাগতো না আল্লাহ নিজেই বলতেছে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায় অনুমতি দেন না কি করবেন কি করবে তুমি কি করবে রূপগঞ্জ পুরা পেটে পুরো রূপগঞ্জ পেটে নিয়ে আনিব পুরা দুনিয়ার মানুষগুলাকে পেটে নিব বাকিগুলো খুলতে চাই না আমি প্রতিদিন অনুমতি চাই প্রতিদিন প্রতিদিন অনুমতি আল্লাহ জিজ্ঞেস করে কেন এত রাগ সবই তো তোমার ভোগ করে নাফরমানিও তো তোমারই করে এদের দাপটে এই এলাকা কাঁপতো এমনও লোক কবরস্থানে শায়িত আছে যে ঘরের থেকে বাহির হলে রাস্তা এমনি খালি হয়ে যেত কোথায় ডাঙ্গুডি কোথায় মার্বেল আর কোথায় লঙ্গি এটার পর্যন্ত খবর থাকতো না মনে হয় বোঝেন না আমার কথা ঠিক না লঙ্গি কোথায় যেত আর মার্বেল কোথায় যেত ডাঙ্গুডি চিনেন তো ঢাকার পাশের চিনার তো কথা ছোটবেলা তো ডাঙ্গুডি আমিও খেলছি তো ডাঙ্গুডি কোথায় মার্বেল কোথায় লঙ্গি কোথায় আর ও কোথায় এরকমও লোক ছিল বিদায় কথার ভাবা উচিত চিন্তা করা উচিত আমাদের কেন আল্লাহ আমাদের ভিতরে আমাদেরকে সৃষ্টির ভিতরে সেরা বানাইছে মানুষের মতো শ্রেষ্ঠত্ব আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই সর্বদিকে আমরা শ্রেষ্ঠ যদিও আমরা মাঝে মাঝে ভাবি আমরা বড় নিকৃষ্ট শ্রেষ্ঠ না যেমন কখনো কখনো কথা শোনা যায় মানুষ শ্রেষ্ঠ না মানুষ বলে বানর থিকা আমি মাঝে মাঝে চিন্তা করি তাহলে উনি নিজেকে নিজে মানুষ ভাবে না যদি মানুষ ভাবতো তাহলে নিজেকে কোনোদিন বানর ভাবতো না কি মানুষ কি পারমিশন চায় না নিচে যেতে চায় উপরে উঠতে চায় ঠিক না আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ হিসাবে সর্বদিকে শ্রেষ্ঠ আমরা আমরা বানর হইতে যাব তো যাব কোন দুঃখে ঠিক না হ্যাঁ কারো যদি মনে চায় বানর হইতে হইতে পারে তাতে কি আসে যায় কিন্তু আমি হইতে যাব কেন ঠিক না আমি তো সৃষ্টির সেরা
এইখানেও যেরকম বুক ফুলে চলি সৃষ্টির সেরা হিসাবে সর্ব জায়গায় বুক ফুলে চলবো, ঠিক না? হ্যাঁ, যার বানর হইতে মনে চায় ও হইতে পারে, কিন্তু মৃত্যুর পরে দেখবে আসলেই বানর কিনা, ঠিক না? কেন আমরা সবাই সিগনেচার দিয়ে আসছি, এটা মনে রেখেন। সাদা কাগজে সিগনেচার নেয় না আল্লাহ, কিন্তু আমাদের সবার থেকে সিগনেচার নিয়ে পাঠাইছেন। কোরআন এটাই বোঝায়, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এটা সাদা কাগজে সিগনেচার ছিল, সিগনেচার সবাই ওইখানে সিগনেচার দিয়ে আসছি, আবার যাওয়ার পরে আল্লাহ ধরবে, এটাই কোরআন বলে। ওই দিন স্বীকার করতে বাধ্য হবে, আজকে যতই যা বলি না কেন ওই দিন স্বীকার করতে বাধ্য হবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজিনা আমাল সালিহা ইন্না লামুকিনুন, ওই দিন স্বীকার করতে বাধ্য হবে যে আল্লাহ পাঠাও, এইবার ভুল হবে না। তা আল্লাহ বলে সব কিছু দিয়া দেখছি, লাজ যখন তুমি রাখো নাই, পরোয়া যখন করো নাই, সামান্য স্বাধীনতা দিছি হারায় গেছ। আজকে আমাদেরকে সামান্য স্বাধীনতা দিছেন, যার কারণে আমরা সব হারানো আছি, হারানো বোঝেন, আল্লাহর থেকে হারায় গেছি, দূরে সরে গেছি। যদি দূরে না সরতাম তাহলে কোরআন কেন চিৎকার দিত, মা গাল্লা কবি রব্বিকাল কারি, মানুষ দয়ালু আল্লাহ থেকে তোকে বিমুখ কে করলো? প্রত্যেক শ্রেণীর মানুষকে কোরআন চিৎকার দেয়, ধ্বনি দেয়, মা বলে চিৎকার দেয়, মা, এটা হলো চিৎকারের আওয়াজ, মা গরুরা খা, কোন জিনিস তোমাকে দূরে সরাইলো আল্লাহ থেকে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শা আরাক্কাবাক, যেমন আমরা সবাই হারায় গেছি, দূরে সরে গেছি। যুবককে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে দেখেন, সব যেন আল্লাহর থেকে দূরে, নাহলে এই মজমায় তো একজনও পাওয়া যাবে না। 24 ঘন্টা অক্সিজেন কার নেই? একজন হাত উঠায় বলো যে আমি 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নেই, আমি 1 মিনিটের জন্য নির্জনে বসে কখনো কখনো হিসাব কিতাব মিলাইছি বা ভাবছি যে 24 ঘন্টা তো আমি অক্সিজেন নেই, আল্লাহকে আমি 24 ঘন্টায় কতটুকু দেই? একজন হাত উঠান দেখি, একজনও তো উঠাইতে পারবে না, যে 2 মিনিট 1 মিনিট বসে ভাবে যে 24 ঘন্টা আমি আল্লাহর অক্সিজেন নেই, হায় হায়, 24 ঘন্টায় যদি আল্লাহ বলতো যে 1 মিনিট অক্সিজেন থাকবে না রূপগঞ্জ, অসুবিধা ছিল কি ছিল, কি হইতো? শেষ। কিন্তু একবারও তো 1 মিনিট ভাবলাম না যে আমি 24 ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দেই? ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটু ভাবো, 24 ঘন্টা অক্সিজেন নাও, কতটুকু নেই? 550 লিটার নেই, 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন, হিসাব করো মাসে কতটুকু নাও, হিসাব করো বৎসরে কত লিটার নাও, আজ পর্যন্ত তো 1 মিনিট ভাবলাম না যে 24 ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দিলাম? আল্লাহ তো আধা ঘন্টার জন্য ডাকে, তারপরও তো আসে না। 32 রাকাত নামাজ পড়তে শুধু 32 মিনিট লাগে আমাদের নামাজ হিসাবে, আমাদের নামাজ 1 মিনিটের উপরে যায় না। কি রাগ হয়ে গেলেন? 1 মিনিটের উপরে আমাদের 1 রাকাত যায় না, 1 রাকাত পড়তে কয় মিনিট? 32 রাকাত পড়তে, আল্লাহ তো 32 মিনিটের জন্য ডাকে, কয়জন আসে? কে ডাকে? দায়িত্ব নিছেন শুধু বন্ধুর দিকে চায়া, আমাদের দিকে চায় না। আমার মন বলে হাদিস এরকমই বুঝায়, যদিও সুস্পষ্ট লেখা নাই, যখন নামাজ দিছেন তো কমাইতে কমাইতে যখন 5 নিয়ে আসছেন মুসা আলাইহিস সালামের কথার কারণে, তারপরও বলছিলেন উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি তো 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন, কমায় নিয়ে আসেন,
তো চেহারার দিকে চেয়ে বসে লজ্জা লাগে, আর পা উঠাইতে মন চায় না, কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, ব্যথা। হায়, আপনি দুই বেলা পড়াইতে পারেন নাই, আমি যদি পাঁচ বেলা পড়াইতে না পারি তো এই চেহারা দেখাবো তো দেখাবো কি করে? এত আমাকে কাছে নিলেন, পাশে বসাইলেন, আরো সে উঠাইলেন, এত বড় নৈকট্য দিলেন, পঞ্চাশকে পাঁচ করে দিলেন, এত দয়ার ভাণ্ডার যখন আমার উপরে ঢেলা দিলেন, আর উম্মত যদি না পড়ে পাঁচ বেলা তাহলে আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? তখনই কিন্তু আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন, বন্ধু এত ব্যথা দিলে নিয়েন না, আমি নিজে নিজে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না। এই জন্যই মনে হয় আজান দিছেন, দায়িত্ব নিছেন আল্লাহ। ওই পাঁচ বেলা ৩২ মিনিট তো পড়ি না, দেই না আল্লাহকে, ২৪ ঘন্টায় কত মিনিট? ও যুবক, তোর পায়ে হাত রেখা বলি, একটু ভাব, ৩২ মিনিটের জন্য ডাকে, ২৪ ঘন্টা অক্সিজেন, শুধু আল্লাহ ডাকে না। আল্লাহ যদি ডাকতো তোমার মনকে বুঝাইতাম, আল্লাহ তো শুধু ডাকে না, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন আমি কে। হায় হায়, মানুষ তো পরিচয় দিয়েই কয় তাড়াতাড়ি থানায় আয়, ঠিক না? কি লুঙ্গির খবর থাকে না, ঠিক না? প্যান্ট এক হাতে ধরে আরেক হাতে দৌড়াইতে থাকে, ঠিক না? আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলতেছে আমি আল্লাহ কে। আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীগুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজীদুল বাইসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালি الحميد الموصي المهدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো আসে না, ৩২ মিনিট আল্লাহকে দেয় না। শুধু শুধু তো কোরআন চিৎকার দেয় নাই, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ সমগ্র সৃষ্টির কপাল যদি পড়ত তাইলে হয়তো মনকে বুঝানো যেত, কিন্তু তোর কপাল পড়লো তো পড়লো কি করে? কোরআন যেন এটাই বুঝায়, তোর কপাল কি করে পড়লো? সব সৃষ্টিটা পুড়া গেল, তাতে কোনো আপত্তি ছিল না, কেন কোনো সৃষ্টিকে তো আল্লাহ বিনিময় দেন নাই। ওলামা বলো কোনো সৃষ্টির বিনিময় আছে কিনা? ২৪ ঘন্টা গুনগান গাবে বটে, কিন্তু কোনো বিনিময় নাই। জিবরিল কোরআন পড়বে বটে, কিন্তু একটা অক্ষর পাপ সোয়াব পাবে না। অথচ এইখানের অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে না, ঠিক না? বলেন যুক্তিতে কি বলে, যে কোরআন পড়তে জানে না সে কি কোরআন পড়ার সওয়াব পাওয়া সম্ভব? সম্ভব? একমত তো যে যে কোরআন পড়তে জানে না সে কোরআন খতমের সওয়াব পাবে কি করে? সম্ভব পাওয়া? হায় হায়, মানুষ আল্লাহ চিনল না, নবী চিনল না, আল্লাহ চিনলাম না। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, জিবরিল কোরআন যতবারই পড়ুক না কেন এক নেকি পাবে না, কিন্তু আল্লাহ কতটুকু দয়ালু আমাদের জন্য যে উম্মতে মুহাম্মাদি কোরআন তোমাদেরকে দিলাম, পড়তে পারো না তাতে কি আসে যায়, খতমের সওয়াব ছাড়া তুমি আমার কাছে চলে আসবে, এটা সম্ভব হয় তো হয় কি কইরা, হবে তো হবে কি কইরা? কেন তুমি না আমার বন্ধুর উম্মত, আমি বন্ধুকে বলবো তো বলবো কি কইরা, যে তোমরা খতমের সওয়াব ছাড়া চলে আসছো
আমার মনে হয় এইজন্যই আল্লাহ সূরা ইখলাস পাঠাইছেন যে বন্ধু আপনার উম্মতকে সূরা ইখলাস দিলাম কুরআন পড়তে পারে না তাতে কি আসে যায় যুক্তিয়ে যদিও বলে আর কোনো খতমের সওয়াবের আমলনামায় আসবে না আল্লাহ বলে এটা আমি হইতে দিব না কেন আমার বন্ধুর উম্মত আমি তোমাদেরকে কালাম দিলাম আর তুমি খতমের সওয়াব ছাড়া চলে আসবে এটা হয়তো হয় কি কইরা এইজন্য সূরা ইখলাস দিবেন একবার পড়বা 10 পারা দুইবার পড়বা 20 পারা তিনবার পড়বা 30 পারা হয় তিনবার পড়বা 30 পারা খতমের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে কা মরার পরে তুমি আসবা তোমার আমলনামায় যেন খতম সওয়াব শূন্য না থাকে এই দিকে তাকায় সূরা ইখলাস আসছে ওলামা যদি বলে এটা কোথ থেকে বের করে আপনি বললেন আমি সাহাবীর কল দিতেছি যদি নাজেল হয় তো গ্রাম্য বদ্দু সাহাবী গ্রাম্য সাহাবী নাস্তে ছিল আর চিৎকার দিতেছিল নেমার রব রব্বুনা জয় আমাদের রবের জয় সবাই বলতেছে কি দেইখা তুই স্লোগান দিতেছস জয় আমাদের রবের জয় কয়া খুল কালিল ওয়ায়ুতিল জাসিল কয় দেখো না একটা সূরা কত ছোট পড়তে দেরি 10 পড়ার সওয়াব দিতে দেরি করে না আল্লাহ তো চায় কেউ খতম ছাড়া খতমের সওয়াব ছাড়া যেন দুনিয়ার থেকে না যায় কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে ডেইলি আমি সূরা ইখলাস এই নিয়তে তিনবার পড়ি যে আমার আমলনামায় এক খতমের কোরআনের সওয়াব লেখা হোক কয়জন হাত উঠাইতে পারবেন না 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 পড়বেন না পড়ি ডেইলি পড়ি এই নিয়তে অল্প কয়েকজন উঠাইছে ঠিক না উচিত ছিল সবাই পড়া এরকম যদি ডেইলি পড়ি তাহলে বছর শেষ হইতে দেরি হায় মানুষের 31st নাইট উদিত হবে অন্য কিছু নিয়া আমাদের 31st নাইট উদিত হবে 365 কোরআন খতমের সওয়াব নিয়া কোনটা বড় কোনটা বড় আমাদেরটা বড় তাই না আফসোস আমি বুঝাইতে পারলাম না যা হোক কথা ওইখান থেকে চলে গেছে ভক্ত করি আল্লাহ ডাকে তো আল্লাহ কিন্তু 32 মিনিট আল্লাহকে দিতে রাজি না এই জন্যই কথা শুরু ওইখান থেকে আমার যে ছিলাম কোথায় আছি কোথায় যাব কোথায় কোথায় ছিলাম বাবা উচিত এখন কোথায় আছি এটাও বাবা উচিত কোথায় যাব এটাও বাবা উচিত কেন না জানি না কবরস্থান আমার পিছে না ডাইনে না বামে হ্যাঁ কবরস্থানের কথা উঠলো দেখা বলতেছি কোথায় ছিলাম ও যুবক কোথায় ছিলাম কোরআন আমাদেরকে এটি আল্লাহ এটি স্মরণ করায়